আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ভূগোল বিষয়ের উপর ফাইনাল এক্সামের জন্য একটি স্কুলের সমাধান দেব। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই স্কুলটিতে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলির সব উত্তর আমি তোমাদেরকে জানাবো, পাশাপাশি বড় প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে, এগুলির উত্তর তোমরা তোমাদের পাঠ্য বই থেকে সংগ্রহ করে নেবে। আমি তোমাদের জানিয়ে দেবো কোথায় কিভাবে উত্তরগুলো সংগ্রহ করবে বড় প্রশ্নগুলো। কেমন? তো দেখো, প্রথমেই থাকছে একের দাগে, বলা হচ্ছে যে পৃথিবীর রেখা মানচিত্রে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়া মহাদেশে নিম্নলিখিত স্থান ও বিষয়গুলি উপযুক্ত রং বা প্রতীক চিহ্নে প্রতীকের সাহায্যে দেখাও। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের ম্যাপ অর্থাৎ মানচিত্র অঙ্কন যে আছে, অর্থাৎ তোমরা কি করবে না, পৃথিবীর একটা ম্যাপ কিনবে, আর ওই পৃথিবীর ম্যাপ কিনে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে আঞ্চলিক ভূগোলে চলে যাবে, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকার ওশিয়ানিয়া যে অধ্যায়গুলি আছে ওই অধ্যায়গুলির মধ্য থেকে তোমরা এই সমস্ত স্থানের নাম তোমরা পেয়ে যাবে, এবং তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজেতে দেখতে পাবে মানচিত্রের ছবি আছে, এবং সেই সকল মানচিত্রের ছবিগুলোতে তোমরা দেখবে যে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, আন্দিজ পর্বত, মিসিসিপি মৌসুমি নদী, পম্পাস তৃণভূমি এবং কানাডার সরলবর্গীয় বনভূমি, এইগুলি চিহ্নিত করা আছে। তো তোমরা ম্যাপটাকে ভালো করে লক্ষ্য করে তোমাদের যে নতুন ম্যাপ কিনবে সেখানে ভালো করে তোমরা চিহ্নিত করে প্র্যাকটিস করে নেবে, কারণ তোমাদের পরীক্ষাতে কিন্তু ম্যাপ থাকবে। কেমন? তো দেখো, এবার থাকছে দুইয়ের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে এক করে, আমি তোমাদের এখানে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটার উত্তর বলে দেবো। তো প্রথম প্রশ্ন বলেছে, পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপূজার সময় সাধারণত দেখা যেতে পারে সিরো কিউমুলাস, অল্টোট্রাটাস, কিউমুলো নিম্বাস। উত্তর হবে সিরো কিউমুলাস। পরের প্রশ্ন থাকছে, এথেন্সে জানুয়ারিতে, কলকাতায় জুলাইয়ে, ঢাকায় ডিসেম্বরে বাড়ির বাইরে যেতে গেলে সাধারণত বর্ষাতি নেওয়া দরকার নেই। তো এটা সঠিক উত্তর হবে ঢাকায় ডিসেম্বরে বাড়ির বাইরে বের হলে বা বাড়ির বাইরে গেলে সাধারণত বর্ষাতি নেওয়ার দরকার নেই। পরের প্রশ্ন থাকছে, সুন্দরলাল বহুগুণা নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, গঙ্গা অ্যাকশন প্ল্যানের সঙ্গে যুক্ত। অর্থাৎ সুন্দরলাল বহুগুণা এটা হচ্ছে তোমাদের চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন থাকছে, ভোপালে গ্যাস দুর্ঘটনা, প্রাণঘাতী গ্যাসটি কার্বন মনোক্সাইড, পটাসিয়াম সায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড। তো এখানে সঠিক উত্তর হবে মিথাইল আইসোসায়ানাইড। পরে থাকছে, এগুলো টিউফুক ইয়াকবুত কোন বাসস্থান নয়। সঠিক উত্তর হবে ইয়াবুত। পরে থাকছে, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে হিমাঙ্ক, শিশিরাঙ্ক, স্ফুটনাঙ্ক। উত্তর হবে এর শিশিরাঙ্ক। পরের প্রশ্ন দেখো, বলেছে ওশিয়ানিয়া মহাদেশটি সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে, সামান্য অংশ দক্ষিণ গোলার্ধে, প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত। উত্তর হবে প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত। পরে থাকছে, গ্রেট ব্যারিয়ার রিফ এটি প্রশান্ত ভারত কুমেরু মহাসাগরে দেখা যায়। উত্তর হবে প্রশান্ত মহাসাগরে দেখা যায়। তোমরা যারা ভিডিওটা দেখছো এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্রস্তুতি নেবে, কারণ প্রায়শই দেখা গেছে ফাইনাল এক্সামে ঠিক এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে থাকে। কেমন? পরে দেখো বলা হচ্ছে যে, বেলে পাথরে রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর তা হলো কোয়ার্টাইজ মার্বেল স্লেট। উত্তর হবে কোয়ার্টাইজ। এরপর থাকছে, এদের মধ্যে কোন সবচেয়ে পুরু স্তরটি হলো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। উত্তর হবে কেন্দ্রমণ্ডল। এরপরে দেখো বলেছে, শুদ্ধ অশুদ্ধ লেখো, জে টি উইলসন হলেন পাঁচ সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী। এটা হবে শুদ্ধ। পরে থাকছে, রাজস্থানের জয়সলমীর অবস্থিত সোনার কেল্লা চুনাপাথর দিয়ে তৈরি, কারণ শুধু শুষ্ক জলবায়ুতে চুনাপাথর কেল্লা নির্মাণের পক্ষে উপযুক্ত একটি মজবুত পাথর। উত্তর হবে এটা অশুদ্ধ। এরপর থাকছে দেখো, মৌসুমী বায়ু পৃথিবীর কিছু অংশের বাইরে প্রবাহিত হয় না বলে এটি একটি স্থানীয় বায়ু। এটা হবে অশুদ্ধ। কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রার চেয়ে বেশি, এটা হবে অশুদ্ধ। এরপর থাকছে, গর্জনশীল চল্লিশা দুই গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখার আশপাশে অবস্থান করে, এটাও হবে অশুদ্ধ। পরে থাকছে বি দাগ, এখানে বলা হচ্ছে কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো, প্রথম প্রশ্ন বলা হচ্ছে, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণবাত সৃষ্টি আগে, এটা হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির আগে। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে, সবুজ বিপ্লব
সবুজ বিপ্লবে কৃষি উৎপাদন বাড়লে ড্যাশ ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাটি দূষিত হয়েছে। তো উত্তর হবে এখানে রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ফলে। তাহলে সবুজ বিপ্লবে কৃষি উৎপাদন বাড়লেও রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাটি দূষিত হয়েছে। এরপর থাকছে, যদি তুমি দেখো যে মাটি খুঁড়ে পাম্পের সাহায্যে সাহায্য ছাড়াই জল মাটির নিচে স্তর জলস্তর থেকে ভূপৃষ্ঠে উঠে আসছে, তাহলে তুমি অস্ট্রিয়ার ড্যাশ সমভূমি অঞ্চলে আছো। উত্তর হবে কার্পেন্টারিয়া কয়াকার পয়রে একা দন্তনয় টয়াকার রয়াসী অন্তস্ত একার। কেমন? এরপর পরের প্রশ্ন দেখো, বলেছে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ড্যাশ দ্বীপ। উত্তর হবে ব্যারেন দ্বীপ। এরপর সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে বলে ড্যাশ সিসমোগ্রাম। পরে দেখো, বলা হচ্ছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে দাও। তো এখানে দেখো বলা হচ্ছে শিলং। তো শিলং থেকে ডান দিকের কোনটি হবে? ডান দিকের ডি, অর্থাৎ শিলং থেকে হবে বৃষ্টির ছায়া অঞ্চল। বোঝা গেছে? পরে দেখো, ভূগর্ভস্থ জলস্তর পরিপূর্ণ না হওয়া, এটা কি হবে? এফেক্ট, অর্থাৎ নগরায়নের ফলে পিচ বা সিমেন্ট দিয়ে মাটিতে সান বাঁধানো। তারপর থাকছে চাঁদুয়ার স্তর। এই চাঁদুয়ার স্তরটা কি হবে? না, চাঁদুয়ার স্তর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। দেখো চাঁদুয়ার স্তর নিরক্ষীয় অঞ্চলে, প্রচুর ঘন জঙ্গল, তো এই ঘন জঙ্গলের জন্য চাঁদুয়ার সৃষ্টি করে, তোমরা পড়েছো। তারপর দেখো বলা হচ্ছে ভারখয়ানক্স, এটা কি হবে? এখান থেকে জি এর উত্তর হবে, তো তুন্দ্রা জলবায়ু অঞ্চল। কেমন? এরপর থাকছে মধ্য আটলান্টিক শৈলশিরা, এটা হচ্ছে এ, অর্থাৎ প্রাতসারি বা অপসারি পাত সীমানা। তারপর নিফে, তো নিফে থেকে কি হবে? এটার উত্তর হচ্ছে সি, কেন্দ্রমণ্ডলে নিফে। তারপর হচ্ছে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, এটা হবে যে উত্তর, তো বাণিজ্য বায়ু। এরপর থাকছে দেখো শ্বেত পাথর, শ্বেত পাথরটা কি? বি এর উত্তর, রূপান্তরিত চুনা পাথর। এরপর থাকছে ডেকান ট্র্যাপ, ডেকান ট্র্যাপ থেকে হবে ব্যাসল্ট। এরপর ভূতাপ শক্তি, আর ভূতাপ শক্তিটা কি হচ্ছে? না, উষ্ণ প্রস্রবণ। ক্লিয়ার? এ তো এই যে কোশ্চেন গুলি আলোচনা হলো, সঙ্গে উত্তর তোমাদের দেওয়া হলো, এগুলোকে তোমরা ভালো করে অবশ্যই তৈরি করবে। এবার তোমরা দেখো, এই স্কুলে তোমাদের ফাইনাল এক্সাম হয় কিন্তু 70 নম্বরের। কেমন? তো এবার দেখো, এই স্কুলটাতে আর যেগুলো প্রশ্ন আছে সেগুলো হচ্ছে 2 নম্বরের, আমি এগুলো তোমাদেরকে জানাবো, এদের মধ্যে ইম্পর্টেন্ট গুলো তোমাদেরকে বলে দেবো। দেখো বলা হচ্ছে দুইয়ের দাগে, এখানে চারের দাগে অনধিক 30টি শব্দে উত্তর দাও, প্রত্যেকটি উত্তরের জন্য 2 নম্বর করে থাকবে, 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন থাকছে ভূ অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থান কোথায়। এরপর থাকছে শিলামণ্ডলীয় পাত বলতে কি বোঝো। তারপর শিলা রূপান্তরিত হওয়ার কারণ, আর কালবৈশাখীর সময় তুমি কি ধরনের মেঘ দেখতে পাও। তো এখানে দেখো শিলা রূপান্তরিত হওয়ার কারণ, আর হচ্ছে ভূ অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ারের অবস্থান, এই দুটো একটু ইম্পর্টেন্ট আছে, আর তারপর শিলামণ্ডলীয় পাত বলতে কি বোঝো। ঠিক আছে, তো এই তিনটেকে একটু ভালো করে তৈরি করবে। এরপর দেখো পাঁচের দাগে বলা হচ্ছে অনধিক 50টি শব্দে উত্তর দাও, বলেছে একটি চিহ্নিত চিত্রের সাহায্যে নিহত বায়ু ও উত্তর গোলার্ধের চাপ বলয় অবস্থান দেখাও। এরপর থাকছে নিশীথ সূর্য যখন দেখা যায় তখন সংশ্লিষ্ট অঞ্চলের আবহাওয়া কেমন থাকে। এরপর গঙ্গা জল জলকে দূষণমুক্ত করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলে তুমি তুমি গ্রহণ করবে এমন তিনটি ব্যবস্থা, একটি তালিকা তৈরি করো। এরপর যুক্তি দিয়ে বুঝিয়ে দাও মারে ডার্লিং নদীর মধ্যে কোনটি মূল নদী আর কোনটি তার উপনদী। তো এখানে দেখো প্রথম যে দুটো প্রশ্ন আলোচনা হয়েছে, এই দুটি প্রশ্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তোমরা 3 নম্বরটাও তৈরি করে রাখবে, 4 নম্বরটা ততটা ইম্পর্টেন্ট না, যে মারিডালি নদীর মূল নদী উপনদী যুক্তি দিয়ে বোঝাতে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তোমরা অন্তত পক্ষে প্রথম দুটো প্রশ্ন, অর্থাৎ নিহত বায়ু ও উত্তর গোলার্ধ চাপ বলয় অবস্থান, এছাড়া নিশীথ সূর্য যখন দেখা যায় তখন সংশ্লিষ্ট অঞ্চলের আবহাওয়া কেমন হয় এটা, আর গঙ্গা জলকে দূষণমুক্ত করার জন্য তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তুমি কোন ব্যবস্থা গ্রহণ করবে সেগুলো তোমাকে জানাতে হবে। এরপর দেখো ছয় থেকে বলেছে অনধিক 80টি শব্দে উত্তর দিতে হবে, আর এখানে দেখো প্রথম প্রশ্ন বলেছে দক্ষিণবঙ্গের মানুষ দক্ষিণ বারান্দা বা জল জানালা যুক্ত বাড়ি বেশি পছন্দ করেন কেন। এরপর থাকছে উদাহরণ দিয়ে পরিবেশ আর পরিবেশ অবনমনের পার্থক্য বুঝিয়ে দাও, এই প্রশ্নটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই পার্থক্যটা। তারপর থাকছে মারিডালিং অববাহিক পশুপালন, পশু নির্ভর শিল্প উৎপাদন, সমৃদ্ধির কারণ আলোচনা করো, আর শেষেরটা। তো প্রথম প্রশ্নটা ততটা গুরুত্বপূর্ণ না, শেষ দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো ভিউয়ার্স, তোমরা যারা দেখছো এগুলো তোমরা ভালো করে প্রস্তুতি নেবে, এবং পরবর্তী স্কুলগুলো আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে থাকো।